সব সমস্যায় সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যায় আজকে 15 তারিখ, একদম দেখতে দেখতে 15টা দিন চলে গেল এই মাসের মধ্যে। ইংরাজি বাংলা তারিখ হচ্ছে গিয়ে 29শে ভাদ্র, ভাদ্র মাসের শেষের পথে আজকে। আজকে মঙ্গলবার, আজকে সেরকম কোনো শুভকর্ম নাই, এই হচ্ছে পঞ্জিকা বলতে। তবে এই ভাদ্র মাসে অনেকে বলে যে ভাদ্র মাস শুভ নয়, ভাদ্র মাস অশুভ অনেকে বলে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি মানে জ্যোতিষগত হিসাব দিয়ে আমাদের ভাদ্র মাসটা স্পেশালি শুভ সময় আর কি আমরা বলি। কারণ ভাদ্র মাস কিন্তু প্ল্যানিং করার সময়, ভাদ্র মাস কিন্তু কোনো কিছু গোছাবার সময়, ভাদ্র মাস হচ্ছে মানে কোনো কাজের প্রস্তুতি নেবার সময়, এবং গ্রহগত সমাধানের ক্ষেত্রে ভাদ্র মাসের ট্রিটমেন্ট খুব ভালো আর কি। চলুন দেখে নিই আজকে কী বলছে সবার আগে মেষ রাশি। আজকে পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ, বন্ধুস্থান খুবই ভালো, মায়ের স্থান খুবই ভালো, বেশ কিছু মনের ইচ্ছা আজকে পূর্ণ হবে। বৃষরাশি সাহসিকতা দেখা যাচ্ছে, ক্রিয়েটিভিটির প্রকাশ দেখা যাচ্ছে, আপনার নিজের লোকেরা আপনাকে প্রচণ্ড সাপোর্ট করবে এবং আপনাকে খুব হেল্প করবে। মিথুন রাশি কথার মধ্যে বাঁধন রাখতে হবে, ভুল কথা বললে কিন্তু কান্নাকাটির যোগ আছে, ভালো কথা বললে কিন্তু গলার মালা বা পুরস্কারের যোগ আছে, কিন্তু অর্থব্যাপ্তির যোগ আছে, এবং স্মাইল ফেস আপনার কাজে প্রস্তুতি বা সাকসেস এনে দেবে। কর্কট রাশি খুব চঞ্চল, তবে আজকে কেউ আপনাকে ভালোবাসার প্রস্তাব দিতে পারে, কেউ আপনাকে খুব রেসপেক্ট করতে পারে, কোনো কিছু পজিশান আপনি আজকে হোল্ড করার জন্য আজকে আপনি খুব সবার কাছে প্রিয় হয়ে উঠবেন। সিংহ রাশি শরীর নিয়ে ডিস্টার্ব আছে, মন ভালো থাকবে না, কিছু কিছু মানুষ আপনাকে আন্ডার এস্টিমেট করবে, একটু মানসিকভাবে একটু চাপে থাকবেন। কন্যা রাশি পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ, কর্মের শুভ প্রভাব দেখা যাচ্ছে, সন্তান নিয়ে একটু চিন্তার যোগ দেখা যাচ্ছে, শরীর একটু ডিস্টার্ব আছে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বিশেষ শুভ নয়, বিশেষ করে গুরুস্থানীয় কারোর মানে খারাপ গুড নিউজ থেকে ব্যাড নিউজ আসতে পারে, কিছু ভুল চিকিৎসার যোগ দেখা যাচ্ছে, পাশাপাশি লোকে আপনার সঙ্গে শত্রুতা করছে দেখা যাচ্ছে, কর্মে সুনাম আছে। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল।
আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি, আজকে ভাগ্য আপনার ফরেই আছে। আজকে অনেক কিছু কাজ আপনি হ্যাঁ বললেই হয়ে যাবে, একটু একটু অ্যাপ্রোচ করলে হয়ে যাবে কাজ, কিন্তু আজকে ফেলে রাখবেন না, কিন্তু এভরি সেকেন্ড ইজ ভ্যালুয়েবল আপনার দিনে। আজকে ধনুরাশি, আজকে মানসিক কষ্টের দুঃখ দেখা যাচ্ছে, যার জন্য আপনি কিছু করছেন সেই আপনাকে বদনাম করছে, অতীতের কিছু ভালো কিছু কাজের আজকে প্রশংসা বা কিছু রিটার্ন আজকে আপনি কিছু পাবেন। মকর রাশি, ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, বেশ কিছু সম্পদ বা বেশ কিছু ভালো কিছু মানে অ্যাসেট বা ভালো কিছু গিফট, ভালো কিছু প্রাপ্তি আজকের দিন দেখা যাচ্ছে। কুম্ভ রাশি, শরীর নিয়ে ডিস্টার্ব আছে, ইএনটি পার্টে কিছু প্রবলেম আছে, ফিভার বা এই ধরনের কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে। নিজেকে যত্ন নিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সুন্দর রাখার চেষ্টা করতে হবে। মীন রাশি, প্রেমের যোগ দেখা যাচ্ছে, প্রেম থেকে বিবাহের যোগ দেখা যাচ্ছে, উচ্চশিক্ষায় নতুন পদক্ষেপ দেখা যাচ্ছে, ক্রিয়েটিভ কাজ বা হায়ার এডুকেশন বা শিল্পীদের আজকের দিন কিন্তু প্রচণ্ড ভালো। ঠিক আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে চান তো, মনের মধ্যে হচ্ছে শ্রীলাল আপনার সঙ্গে আমি দেখা করবো, কোনো ব্যাপার না, আপনার শহরে আমি যাচ্ছি, কবে যাচ্ছি তার জন্য আপনাকে একটা বুকিং করতে হবে, বুকিং করে নিলেই আপনি জানতে পারবেন, আপনি দেখাতে পারবেন, কনফার্ম করতে হবে, মানে বুকিংটা করে কনফার্ম করতে হবে 9830307720 অথবা 9804700057। ওকে, এই নম্বরে ফোন করে বুকিং করে নেবেন। থ্যাংক ইউ।